আল্লাহ পাক এই কারণেই তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে প্রত্যেক আদম সন্তান কুল্লু বানি আদম খাতা, প্রত্যেক বনু আদম হচ্ছে পাপী, আমরা সবাই পাপী, আমরা সবাই পাপি, পাপের তো শেষ নাই আমাদের, আল্লাহ মাফ করো। ওয়া খায়রুল খাতায়িন আত-তাওয়াব, যারা তওবা করে ফিরে আসে এরাই হচ্ছে শ্রেষ্ঠ পাপী। জীবনের যে কোনো সময় যদি কেউ খালেসভাবে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে তার আমল নামার সমস্ত গোনাহ মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে। এগুলো হাদিস থেকে বলছি, ডিটেলস বলতে পারছি না আমি কোডগুলো। তো এখন এই মহামানবের জীবন থেকে আমরা কি শিখলাম? দেখুন, তাকে আল্লাহ পাক ইলমের নিয়ামত দিয়েছেন, তার মানে আমরা যদি গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, দুনিয়াতে বেঁচে থাকতে চাই, পরকালে জান্নাত চাই, তাহলে আমাদেরকে আগে ইলমের চর্চা করতে হবে। এবং এই জ্ঞানের চর্চা মানে ক্লাসিক্যাল সিলেবাসে আপনাকে পড়াশোনা করতে হবে, শুধু একটা লেকচার শুনে নয়, ফেসবুক ইউটিউব থেকে তো মোটেই নয়, এখান থেকে মাঝে মাঝে কিছু নলেজ নেওয়া যায় কিন্তু এগুলো কখনো কনস্ট্রাকটিভ নলেজ নয়। বরেণ্য উলামায়ে কেরাম যারা থাকবেন আপনাদের বেস্ট পসিবল ওয়েতে, তাদের কাছে গিয়ে পরামর্শ করে বইপত্র পড়তে হবে, আদারওয়াইজ আপনার মেমোরি এবং জ্ঞানটা বিক্ষিপ্ত হয়ে যাবে। এখনকার ইয়াং জেনারেশনের অন্যতম সেরা প্রবলেম হচ্ছে তাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত, তাদের মস্তিষ্কে কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসের পড়াশোনা নাই। আজকে এই বই, কালকে ওই বই, কালকে আদনান ভাইয়ের লেকচার, পরশুদিন আজারি ভাইয়ের লেকচার, তারপরের দিন আরেক ভাই, তারপর আরেক ভাই। আবার সমাজে তো এক একজন এক এক কথাও বলছে, তখন তার মাথাটা পুরো পাজলড, হ্যাঁ ম্যাসাগার্ড, এই মাসালা এটা বলছেন, ওই মাসালা ওইটা, তার ওইটা কী হবে, ওইটা কী হবে। সলিউশন হচ্ছে ক্লাসিক্যাল ইসলামিক সিলেবাস পড়াশোনা করতে হবে। আমি খুব শর্ট করে গেলে সাবজেক্টগুলো বলে দিই আপনাদের। এক নম্বর, ফার্স্ট অফ অল কোরআনুল কেরিম, কোরআনুল কেরিমের মধ্যে থাকবে অথেন্টিক রিসাইটেশন, ট্রান্সলেশন, কোরআনিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, চারটা বিষয়। তারপর থাকবে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে সহজ হাদিসের কিতাবগুলো পড়তে হবে, ফর এক্সাম্পল মিশকাতুল মাসাদিন, রিয়াদুস সালেহিন, বুলুগুল মারাম, আপনার ফয়জুল কালাম, হাদিস আরবাইন, এরকম কিতাবগুলো আগে, তারপরে আস্তে 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 আপনি কঠিন কিতাবের দিকে যাবেন। তবে এগুলো ওস্তাদ ছাড়া হয় না। এরপর দরকার হচ্ছে সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী, এই জীবনী যার যারা নাই সে তার জীবনটাকে রাসূলের সিরাতের আলোকে মেলাতে পারবে না। এবং দীন ইসলাম নিয়ে কিছু করতে চাইলে রাসূলের সিরাতের সুন্নাহ মাফিক করতে পারবে না। এরপর দরকার ইকোনমিক্সের জ্ঞান, ইসলামিক ইকোনমিক্স অবশ্যই। তারপরে দরকার হচ্ছে ইসলামিক ইতিহাসের জ্ঞান, ফিকহের জ্ঞান, আকিদার জ্ঞান, উসুলের জ্ঞান, এভাবে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দাঁড়ায়। তারপরে গিয়ে একজন মানুষের জ্ঞানটা পাকাপোক্ত হবে, ছা সময় লাগুক না 10 বছর, 15 বছর, 20 বছর। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক আগামী পুরো 20 বছর আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করুন। পড়তে থাকবো, আমাদের বেশি কথা বলার দরকার নেই, পড়তে থাক, জানতে থাক। এখন তাহলে আমরা আজকে প্রথম একটা লেসন পেলাম, গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে প্রথমে এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক শিক্ষা নিতে হবে, ইলমের মেহনত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞানের মেহনত করার তৌফিক দান করুক এবং আমাদের পরিবারে জ্ঞান প্রতিষ্ঠার তৌফিক দান করুক, আমাদের বাচ্চাদের মধ্যে সেই জ্ঞান প্রবেশ করানোর তৌফিক দান করুন। আর প্রয়োজন হচ্ছে তাওবা, আর তাওবা, আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আমরাও ভুল করি, কিন্তু শয়তানের পাল্লায় পড়ে ভুল করলেই তার তাবেদারি করতে হবে না, বরং যখনই আমাদের স্মরণ হবে আমরা ইউটার্ন করবো আল্লাহর দিকে তওবা করে। দ্বিতীয় মেসেজ হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করবো, দিনে কমপক্ষে 100 বার পড়তে পারি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা এতটুকু অ্যাট লিস্ট আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ব্যাস এতটুকু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তওবা করতেন, কোনো হাদিস এসেছে 70 বার তওবা করতেন। এরপর একটু সামনে যাই, কোরআনের পাতা উল্টালে দেখবো আরেকজন নবীর নাম আসে, আরেকজন মহামানবের নাম, তার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। এই মানুষগুলো যাদের কথা বলছি তারা কিন্তু কেউ গতানুগতিক মুসলিম ছিলেন না, ছিলেন তারা এক্সট্রা অর্ডিনারি মুসলিম ছিলেন, আমি তাদের থেকে নলেজ নিচ্ছি। এবার আসি কোরআনের পাতা একটু সামনে গেলে দেখবো আরেকজন নবীর নাম চলে আসে, নূহ আলাইহিস সালাম, নাম শুনেছেন? সামারি 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, সুবহান,
এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, তার আগে ওই যে জ্ঞান অর্জন করতে হবে। এই দাওয়াতি কাজটা হবে মধ্যম পন্থায়, শৈথিল্যতাবাদ না, চরমপন্থা না, মধ্যমপন্থী থাকবো ইনশাআল্লাহ আমরা। এখানে অনেক সময় মধ্যমপন্থী থাকতে গিয়ে কিছু মানুষ হিকমতের দোহাই পেরে শৈথিল্যতাবাদী হয়ে যায়। আমি মনে বুঝাতে পারি না, কিছু মানুষ মধ্যম পন্থার দাওয়াতের কথা বলেও হিকমতের দোহাই দিয়ে কখনো কখনো শৈথিল্যতাবাদী হয়ে যান, এটাও ঠিক ওটাও ঠিক, এটাও চলে ওটাও চলে, এদিকে চলে আসেন। আবার কিছু মানুষ মধ্যম পন্থার কথা বলে অনেক সময় খুব ওভার এগ্রেসিভ পদক্ষেপে চলে যান, দুটোই উম্মার জন্য ক্ষতিকর। এই জন্যেই ক্লাসিক্যাল ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ভিত্তিক চলাফেরা করা উচিত, তাহলে তারা ডাইরেকশন দিতে পারবেন যে কোনটা এই প্রেক্ষাপটে করা উচিত, কোনটা করা উচিত। তো নূহ আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিখছি দাওয়াতের মেহনত করতে হবে। এটা আমি আজকেও শিখলাম নতুন করে, নিজের মতোই মনে হলো যে আমার সামনে যে ভাই গাড়ি ড্রাইভ করছেন তাকে তো দুটো কথা বলতে পারতাম, কেন বললাম না? যে ইমামের পিছনে নামাজ পড়ে আসলাম তাকে তো দুটো কথা বলতে পারতাম, কেন বললাম না? বলতে পারতাম যে ইমাম সাহেব আপনি শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে সে ব্যক্তি যে রুকু সেজদা ঠিক মতো আদায় করে না। চুরি করলে চোরের হাত কেটে ফেলতে হয়। যদি কেউ আমার ফোনটা চুরি করে, ইসলামিক লস কি বলছে? তার হাতটা কেটে ফেলতে হয়। আর নবীজি বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর সে ব্যক্তি যে ব্যক্তি রুকু সেজদা ঠিক মতো আদায় করে না। তো আমরা এরকম দাওয়াতের অনেক ক্ষেত্র পাই, নিজেও ফিল করলাম যে না আসলে মনে হয় আমি পরিপূর্ণ দায়ী হতে পারছি না, আমি তো এই যে যে বিমানে আসলাম তার কেবিন ক্রুদেরকে দাওয়াত দিতে পারতাম, অ্যাটলিস্ট শালীনতার একটা আয়াত শোনাতে পারতাম যে এই পোশাকগুলো মেয়েদের পরা উচিত হয়, যে পোশাকটা আপনি পরে আছেন আকাশে উঠছে সুবহানাল্লাহ, এক সেকেন্ডের মধ্যে প্লেন ক্র্যাশ করতে পারে, পসিবল নট পসিবল? এক সেকেন্ডের মধ্যে সেখানে আমি কিভাবে আল্লাহর জিকির বাদ দিয়ে বেহায়াপনে লিপ্ত হতে পারি? বিশ্বাস করেন হয়তোবা আমি একটু দুর্বল মনের মানুষ কিনা জানি না, কিন্তু আমি এয়ারে উঠলে আমার সবসময় ফিকির থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। মানে আমি মনে হয় যে আল্লাহ পাক ধরে রেখেছেন আমাকে, এটা ফিল করে আল্লাহ ধরে রেখেছেন বলে যেতে পারছি। ওখানে আমরা কিভাবে নগ্নতা প্রদর্শনী করতে পারি, কিভাবে করতে পারি? তো দাওয়াতের অনেক ক্ষেত্র সামনে আসে, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার প্রতিবেশীকে, ড্রাইভারকে, সবজিওয়ালাকে আমরা দাওয়াত দিতে পারি। বাট আমি মনে হচ্ছে যে আমি আসলে কথাটা বলছি বড় গলায়, আমি এখনও নিজেও এটা হতে পারি নাই। আল্লাহ পাক আমাদেরকে হওয়ার তৌফিক দান করে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, একটা খালি এক্সাম্পল দিচ্ছি, তিনি সূরা নূহের মধ্যে আল্লাহ পাক বলেছেন নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন রব্বি, হে আমার রব, ইন্নি দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার এই কওমকে প্রতিদিন প্রতি রাত দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ, প্রতিদিন প্রতি রাত, আজকে এসেছি হয়তো 2-3 মাস পরে আপনাদের এখানে আবার আসতে পারি, প্রতিদিন প্রতি রাত কিন্তু আমি দাওয়াতি কাজ করতে পারছি না, আমরা কেউই করছি না। নূহ আলাইহিস সালাম বলছেন আমি বিনা আজর, কোনো আজর ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই আল্লাহ আমি আমার কওমকে দিন রাত দাওয়াত দিয়েছি। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যখনই দাওয়াত দিয়েছি আমার দাওয়াত শুনে তারা খালি পৃষ্ঠ প্রদর্শন করেছে, কেউ মাথা ঢেকে ফেলেছে, কেউ মুখ কান বন্ধ করেছে, হ্যাঁ কেউ আমাকে পাগল বলেছে, মজনুন বলেছে। এমনকি তিনি যখন নৌকা বানাচ্ছেন আল্লাহ পাকের আদেশে, মানুষ পাশ দিয়ে হেঁটে যায় আর টিটকারি করে, কবে মরুভূমিতে নৌকা চলবে, নু তোমার এই নৌকা মরুভূমিতে চলবে কবে, মানুষ টিটকারি মারে। তো এখনও দেখবেন স্ক্যাডোলজিক্যাল কথা বললে, আখিরুজ্জামানে কথা বলে অনেকেই মজা নেয়, কবে আসবে ক্যাশলেস সোসাইটি, বললাম তো চলে আসছে, কবে আসবে মালহামা বলি চলে আসবে, কবে আসবে বড় বড় ভূমিকম্প আসছে সবর করে। তো নূহ আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা আমরা দাওয়াত দিব, আমরা ফার্স্ট অফ অল জ্ঞান অর্জন করব, ক্লাসিক্যাল সিলেবাস পড়াশোনা করবো, ওলামায়ে কেরামের সাথে সহবত রাখবো এবং দাওয়াতে কাজ করবো ইনশাআল্লাহ। এবং এখানে আমরা মধ্যমপন্থী থাকবো, নট চরমপন্থা, নট শৈথিল্যতাবাদ। নূহ আলাইহিস সালামের জীবন থেকে আরও দাওয়াত, দিন রাত দাওয়াতের মেহনত করা, দিন রাত দাওয়াতের মেহনত করা। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন। কতদিন? 950 বছর। কত বছর?
950 বছর, পুরো আব্বাসীয় খেলাফত ছিল 509 বছর কি 10 বছর মেবি, পুরো আব্বাসীয় খেলাফত 510 বছরের মতো। উমাইয়াদের ছিল 93 ইয়ার্স। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশন বয়স ছিল 23 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পর তাফসীরের কিতাবে এসেছে 40 আর 80 ফ্যামিলিস, এই 40 বা 80টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে। তার মানে এখানে শিক্ষা, এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে দাওয়াতের মেহনতে হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে, লম্বা সময় ধরে দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে লম্বা সময় ধরে বিশ্বে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুক। আর সামনে যাই, নিজের ছেলে ইসলাম কবুল করে নাই, নূহ আলাইহিসসালামের নিজের স্ত্রী ইসলাম কবুল করে নাই। তার মানে আমাদের ফ্যামিলিগুলো এমন হতে পারে যে ফ্যামিলি নিজের ছেলে কথা শুনছে না, নিজের স্ত্রী কথা শুনছে না, পরোয়া করতে হবে না, তাদের পরোয়া করতে হবে না, শুধু দাওয়াত দিতে হবে। সেই অবস্থা লূত আলাইহিসসালামেরও, তারও স্ত্রী ইসলাম কবুল করছে না, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন, নূহ আলাইহিসসালাম লূত আলাইহিসসালামকে উদ্ধার করেছেন। এখানে আমরা আমাদের দিনী বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, আপনারা সবাই আপনাদের ফ্যামিলিতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রোল প্লে করে, নূহ আলাইহিসসালাম আর লূত আলাইহিসসালামের স্ত্রী রোল প্লে করবেন না। আনফর্চুনেটলি এখনকার যে বিজি সিটিসগুলো, মানে যেগুলো আমরা বলি বস্তুবাদী শহরগুলো, ফ্যামিলিগুলো দিন দিন ক্র্যাশ করছে, সম্পর্কের টানাপোড়া, বিচ্ছেদ, ডিভোর্স, আকিদা আদর্শের মিল নাই, স্বামী ইসলাম প্র্যাকটিস করলে স্ত্রীর সমস্যা, স্ত্রী প্র্যাকটিস করলে স্বামীর সমস্যা। এই প্রবলেমসগুলো আমাদেরকেই সলভ করতে হবে, আল্লাহ পাক আমাদেরকে সবর করার তৌফিক দান করুক। পারিবারিক তালিমটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, পরিবারে তালিম চালু করা উচিত, পরিবারে কোরআন এবং হাদিসের কিতাবগুলো থেকে দার্সের ব্যবস্থা করা উচিত, এবং সপরিবারেই ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে চলা উচিত, ইনশাআল্লাহ ভালো হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি নূহ আলাইহিসসালামের আরেকটা কথা বলে শেষ করি, শেষে যখন নৌকা ডুবছে তিনি তার ছেলেকে তখনও পিতৃস্নেহে ডাকছেন, নৌকায় আসো বাবা। ছেলে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব, ইয়াসিমুনি মিনাল মা, এই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ আলাইহিসসালাম বলছেন, আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও, ইন্নাহু মিন আহলি, সে আমার পরিবারের একজন। আমরা বলি না আমাদের সন্তানদের ক্ষেত্রে, আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এখানে একটু হার্ড লাইনে যেতে হবে আমাদেরকে, অনেক সময় আমরা আমাদের ফ্যামিলির মধ্যে এমন কিছু মানুষকে পাই যারা টোটালি ইসলামকে ডিসকারেজ করেন, অস্বীকার করেন, নাস্তিকতায় লিপ্ত থাকেন, ইসলামের বেসিক ফান্ডামেন্টালগুলোকে ডিনাই করেন, এই ব্যাপারে কঠোর হওয়া উচিত, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। পাতা উল্টালে এরপর একজন নবীর নাম আসে না, আসে একজন নেতার নাম। মূসা আলাইহিসসালামকে আল্লাহ পাক একটা বিজয় অভিযান দিয়েছিলেন বাইতুল মাকদাস, অনেকে বলেন মাকদিস, আমাদের দি স্টেট অফ ইসরায়েল যেটা দখল করে আছে আর কি। এটা নিয়ে তো অনেক বলেছি আগে, আজকে আর বলছি না। পৃথিবীতে সবচেয়ে বড় জালেম সভ্যতা যদি কেউ থেকে থাকে এটা, সেটা এদের চেয়ে বড় জালেম আমি আমার জীবনে কখনো দেখি নাই, ইতিহাসে পড়িও নাই, কোনোদিনও পড়ি নাই। নির্মমভাবে দিনের পর দিন, মাসের পর মাস নয়, বছরের পর বছর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, বিশ্ববাসী তাকিয়ে তাকিয়ে দেখছে, কারো কিচ্ছু বলার নাই, যেন কারো কিচ্ছু করার নাই। তো এই জায়গায় বিজয় অভিযানে পাঠানো হচ্ছে মূসা আলাইহিসসালামকে, কিন্তু তিনি তার কওমের জন্য একজন নেতা নির্বাচন করছেন। তার কওম বলছে আমাদেরকে একজন নেতা দিন যার আন্ডারে থেকে আমরা আমানেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করব। এখন মূসা আলাইহিসসালাম বলছেন আল্লাহ পাক যদি কোনো নেতা দেন তোমরা যদি আবার পালানো শুরু করো, কারণ বনু ইসরায়েল সম্পর্কে তার খুব মারাত্মক কিছু অভিজ্ঞতা আছে, ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে বাছুর পূজা শুরু করেছে, তোমরা তো এই আদেশ আসলে পিছনে পালানো শুরু করবা। তারা বলল না আমরা পালাবো না, আমরা অবশ্যই সামনে অগ্রসর হব, কেন পালাবো, আমাদের জান মাল দিয়ে আমরা প্রয়োজনে ফাইট করব, এবং আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে রক্ষা করব, আমাদের বাড়িঘর তারা উৎপাট করছে, আমরা ওদেরকে প্রতিহত করব, অনেক কথা বলেছে সূরা বাকারাতেই পাবেন আপনি ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে সেখানে
নেতৃত্ব দিলেন তার নাম তালুত। কি নাম ভাইয়া? তালুত। এবং তালুতের আন্ডারে যুদ্ধ করছেন একজন ছোট, ছোট বলছি কারণ তখন তার বয়স 12 থেকে 14 বছর। তিনি পরবর্তীতে নবী হয়েছেন, তার নাম দাউদ আলাইহিসসালাম। এই তালুত সম্পর্কে কি নসিহত, কেন এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হওয়ার সাথে কি সম্পর্ক? কোরআনের পাতা উল্টালে তালুত সম্পর্কে দুটো কথা পাওয়া যায়। বনু ইসরাইল বলছেন যে তালুত নেতৃত্বের যোগ্য নয়, তার তো সম্পদ নাই, তার তো খ্যাতি নাই। আমরা তো এটাই বলি, নেতৃত্ব কখন আসে? খ্যাতি আছে আপনার, আপনি নেতা হওয়ার যোগ্য। সম্পদ আছে, আপনি নেতা হওয়ার যোগ্য। আমাদের থটস এরকম, এটা বনু ইসরাইলের ইহুদিদের থটস, ঠিক আছে? কিন্তু আল্লাহ পাক বলছেন, সূরা বাকারা দিয়ে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন বাসতাতা ফিল জিসমি ওয়াল ইলম। তালুতকে আমি নেতৃত্ব দিয়েছি কারণ তালুতকে আমি আল্লাহ দুটো নিয়ামত দিয়েছি, এক হচ্ছে শারীরিক ফিজিক্যাল শক্তি এবং সুস্থতা, এবং জ্ঞানের প্রজ্ঞার পারদর্শিতা। তাহলে নেতৃত্বের দুটো গুণ পেলাম, প্রজ্ঞা জ্ঞান এবং শারীরিক সুস্থতা শক্তি। এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে। এটার জন্য এখনকার লাইফস্টাইল ত্যাগ করতে হবে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ফুড হ্যাবিটস অ্যান্ড লাইফস্টাইল। আমাদেরকে এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে। তালুতকে আল্লাহ পাক ফিটনেস দিয়েছেন, এন্ড ফিটনেস কীভাবে আমরা রক্ষা করবো আমরা বুঝবো। এটা খাওয়ার দাওয়ার, ঘুমানো, স্পেশালি ঘুমানো, ঘুম থেকে ওঠা, ফজরের পরের জগিং, প্রয়োজনে জিম, এবং ফুড হ্যাবিট চেঞ্জ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেটিক লাইফস্টাইল ফলো করলে ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমি সহ আপনাদের সবাইকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করুন, এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন। এই হায়াতকে আল্লাহর দিনের জন্যে ব্যয় করার তৌফিক দান করুন। আরেকটা হচ্ছে ইলম, আবারও জ্ঞানের কথা আসলো। তালুতকে আমি জ্ঞান দিয়েছি, ইউতাল হিকমা। আল্লাহ পাক বলছেন যে ওয়ামা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে তাকে প্রচুর 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 কল্যাণ দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। পাতা উল্টাই সামনে যাই, এক্সট্রাঅর্ডিনারি মুসলিম ছিলেন আরেকজন, তার নাম হচ্ছেন দাউদ আলাইহিসসালাম, যিনি তালুতের বাহিনীতে যুদ্ধ করছেন। আমালেকা সম্প্রদায়ের মধ্যে অনেক বিশাল দেহি দেহি কিছু মানুষ ছিলেন, তার মধ্যে একজনের নাম জালুত। ওই জালুত নাকি একাই 100 জনের সাথে লড়াই করতে পারত। তো তালুত যখন নদী পার হচ্ছে তখন বলেছিল যে কেউ পানি খাবে না, শুধুমাত্র এক ঢোক পানি খেতে পারবে। যে ব্যক্তি পানি খাবে ফালে ইসামিন নিশে আমার কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবে না। তাফসিরে আসছে মাত্র 313 জন সৈন্য পানি না খেয়ে থাকতে পেরেছে। ওই যে বদরে 313 জন, ঠিক তালুতের যুদ্ধেও 313 জন। এটা অনেকে জানে না, বদর যুদ্ধ হয়েছে 313 জন সাহাবি, তালুতের সাথেও ছিল মাত্র 313 জন। আর এদিকে আমালেকা সম্প্রদায়ের বিশাল বাহিনী। এখন আমালেকা সম্প্রদায়ের মধ্যে এক যোদ্ধা আছে, তার নাম জালুত, যে একাই 100 জনের সাথে লড়াই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মোবারাজার জন্য দাউদ আলাইহিসসালামকে আদেশ করছে। দাউদ আলাইহিসসালামের বয়স তখন 14 বছর। বলা হচ্ছে তাফসীরের কিতাবে দাউদ আলাইহিসসালাম দূর থেকে একটা ওই যে গুলতি বলি আমরা, বাটুল গুলতি টাইপের, এগুলো নিক্ষেপ করে এটা সরাসরি তার এই দুই চোখের মাঝখানে গিয়ে লাগিয়েতেই তার ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। জালুত শেষ। এটা দেখে আমালেকা সম্প্রদায় পিছনে পালানো শুরু করেছে। 313 জন নিয়ে এই মুসা আলাইহিসসালামের নেতৃত্বে, তালুতের নেতৃত্বে এই বাহিনী বাইতুল মাকদিস বিজয় করেছিল। এই বাইতুল মাকদিসের হিস্ট্রি অনেক অনেক প্রাচীন। এরা তো এখানকার নতুন আবর্জনা, এরা এখানকার নতুন নব্য আবর্জনা, কারণ এর হিস্ট্রি অনেক লম্বা, অনেক লম্বা। এর হিস্ট্রি এত লম্বা যেটা নিয়ে একটা কিতাবই লেখা যায়, যে জেরুজালেমের হিস্ট্রি, এই ইতিহাস পড়ে দেখেন। তো যাই হোক, এখন দাউদ আলাইহিসসালাম থেকে আমাদের কি শিক্ষা আছে একটু দেখি। এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে কি করতে হবে? দাউদ আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুটো কথা বলেছেন। এক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাউদ আলাইহিসসালামের নামাজ অনেক অনেক বেশি পছন্দের ছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিসসালামের রোজাটা অনেক বেশি পছন্দ করতেন। আমরা কি জানি তিনি কেমন করে রোজা রাখতেন? একদিন রোজা রাখতেন, পরের দিন রাখতেন না,
তারপরে আবার রাখতেন, তারপর রাখতেন না, তারপর আবার রাখতেন, তারপর রাখতেন না। এইভাবে তিনি সারা বছর রোজা রাখতেন, সুবহানাল্লাহ। এবং রাতের বেলা এত চমৎকার করে জাবুর তেলাওয়াত করতেন আর নামাজে দাঁড়িয়ে থাকতেন, তার এই জাবুরের তেলাওয়াত শুনতে পাখি, অনেক তাফসিরে আসছে পাখি, মাছ, অন্যান্য প্রাণী, তারা এসে চুপ করে বসে তার তেলাওয়াত শুনত। এগুলো কোনো গাল গল্প নয়, বিশ্বাস করেন আল্লাহ পাকের এই পৃথিবীতে যত মাখলুক আছে সবাই আল্লাহর ইবাদত করে, সবাই। আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন, আসমান নামাজ পড়ছে, জমিন নামাজ পড়ছে, চন্দ্র সূর্য নামাজ পড়ছে, পাহাড় পর্বত নামাজ পড়ছে। একজন সুফি পীর সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছিল, তিনি বলেছেন যে আমাদের বডির মধ্যে যে কীটপতঙ্গগুলো থাকে সেগুলো তাসবি পাঠ করে। তো আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন। তো এখান থেকে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে, আহসান হতে হলে আমাদেরকে নামাজ ঠিক করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দাউদ আলাইহিসসালামের মতো সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করুন। আর দাউদ আলাইহিসসালামের এই সুন্নতের উপর আমল কে করেছেন সবচেয়ে বেশি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাটলিস্ট আমরা তার উম্মত, তার মতো করে নামাজটা তো পড়তে শিখব। বিশ্বাস করেন এখন ম্যাক্সিমাম মসজিদ, আমি এখানকার অবস্থা জানি না, আমি আমার লোকালিটির কথা বলছি, ম্যাক্সিমাম মসজিদ বাইতুল্লাহ থেকে এখন বাইতুল নাস হয়ে গেছে, বুঝতে পারেননি? বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, যেখানে আল্লাহর বিধান চলবে, আল্লাহর মতো আল্লাহ যেভাবে সন্তুষ্ট হন সেই নামাজ চলবে। এখন চলছে বাইতুল নাস, মানুষের সন্তুষ্টির নামাজ, মানুষের সন্তুষ্টির নামাজ। মসজিদ কমিটির অনেক মসজিদ কমিটির সভাপতি সব সুৎখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ ভর্তি, ইমাম সাহেব কিছু বলতেও পারে না, বেচারা কি বলবে, বললেই তো চাকরি শেষ। একদিন এক ইমাম সাহেবের সাথে গল্প হচ্ছিল, তিনি বলছেন যে আমি ভাই প্রথম দিন খুতবা দিয়েছি সুদের উপরে, প্রথম দিন খুতবা দিয়েছি সুদের উপরে, তারপরে আমাকে সুন্দর করে রিমান্ডে নিয়ে নিল আর কি কমিটি, তারপরে তওবার উপরে আমি আলোচনা করেছি, তওবার উপরে আলোচনা। এগুলো কিন্তু বাস্তবতা, বাইতুল নাস হয়ে গেছে মসজিদগুলো, এখন নামাজ, নামাজের কোনো আধ্যাত্মিক করতেই পাচ্ছেন না আপনি, মারেফতি নাই। এই যে আমরা দাঁড়িয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন নাফখিহি ওয়া নাফসিহি ওয়া হামজি, কত পার্সেন্ট মানুষের অর্থ জানে? আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, মানে বিসমিল্লাহ বিস খালি এতটুকু সিনটা শোনা যায়, বাকি আর কিছু শোনা যায় না। অথচ শুধু এই বিসমিল্লার প্রতি সম্মান প্রদর্শন করার জন্যে আল্লাপাক সাবার রানী বিলকিসকে ইসলাম কবুলের সৌভাগ্য দিয়েছিলেন, মনে আছে? সুলাইমানের চিঠি হয়তো অনেকে পড়েছেন, সুলাইমান আলাইহিস সালাম চিঠি দিয়েছেন আমার কাছে আত্মসমর্পণ করো, তো রাজার পরিষদ সবাই বলছে আমরা উলুল কুওয়া, আমরা শক্তিশালী, আদেশ করেন লড়াই করব, বিলকিস বলছে না, ইন্নাহু মিন সুলাইমান, এটা সুলাইমানের পক্ষ থেকে আসছে, ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। এই বিসমিল্লার প্রতি সম্মান প্রদর্শনের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই সাবার রানী বিলকিসকে এই ইসলাম কবুলের সৌভাগ্য দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ ঠিক নাই তেলাওয়াতে, কোরআন তেলাওয়াত ঠিক নাই নামাজের মধ্যে, এক একটা হরফের উচ্চারণ কোথায় কি হচ্ছে কি বুঝতেই পারছি না আমরা, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন কি বললো আল্লাহই ভালো জানে, এটা কি মন্ত্র নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা অনুভূতি আছে, একটা অর্থ আছে, সমস্ত প্রশংসা এই জগৎ সমূহের রব আল্লাহর জন্য, আর রহমানির রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু, একটা ফিলিংস আছে, মালিকি ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক, ইয়্যাকা না'বুদু আমরা শুধু তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন শুধু তোমার কাছেই সাহায্য চাই, একসাথে বলি আমরা নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা সরল পথ দেখাও, কোথায় ফিলিংস? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই যে এক্সট্রা অর্ডিনারি মানুষদের পথ দেখাও আমাদেরকে, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম, ওই মাগদুবদের পথ চাই না আল্লাহ, কোন মাগদুব? ইহুদি জাতি, ওয়ালা দাল্লিন, এবং দাল্লিনদের পথ আল্লাহ চাই না, দাল্লিন কারা? নাসারা। এখন দেখেন তো সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাদের? ইহুদি নাসারা, ইহুদি নাসারা, ইহুদি নাসারা, ইনক্লুডিং আমাদের
বাথরুমের টয়লেটস মানে বাথরুমের কমোড, আপনার আমাদের বাথরুম থেকে নিয়ে গ্লোবাল সিস্টেম কোনটা ওদের বাইরে আছে বলেন? ওদের ভালো জিনিস নেওয়া যাবে না এমনটা নয়, কিন্তু এমন নীতি আদর্শ নেওয়া যাবে না যেটা ইসলামের সাথে কনফ্লিক্ট হয়। কনফ্লিক্ট কি ইকোনমিক সেকশনে হচ্ছে না? রিবা কেন্দ্রিক ইকোনমিক সিস্টেম কি ইসলামিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ল ল বহির্ভূত পলিটিক্যাল সিস্টেম কি ইসলামিক? এটা নিজেই নিজেকে প্রশ্ন করি না, অ্যান্সার আপনি খুঁজে আপনার কবরে আপনি যান, কেউ কারোর সাথে লড়াই করছি না। এখন দেখুন, এই যে সুরা ফাতিহা অর্থ বুঝলাম না, একটা সুরা পড়ে গেলাম কুল আল্লাহু আহাদ, কি কুল আল্লাহু আহাদ মানে কি, এটা উচ্চারণই বা কেমন করে করতে হয়? কুল বলুন, হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। এই যে কুল হু আল্লাহু আহাদ অনেকেই বলতে পারে না, কুল হু আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, এটা কি সব একসাথে মিলে একটা শব্দ? এখানে প্রস্রাব করিবেন না কমা, নাকি করিলে জরিমানা হইবে, তো কমাটা চেঞ্জ করে দেন, এখানে প্রস্রাব করিবেন না করিলে জরিমানা। তাহলে আমরা তো কোরআনকে এরকম বানিয়ে ফেলছি, আর কোনো আল্লাহ আয়াত মানে কি? আমি এগুলো নিয়ে বললে অনেক সময় চলে যাবে, আপনাকে হাতে সময় আছে? আচ্ছা তো দেখেন, আমি নামাজ নামাজ নাই ভাই, মসজিদে অ্যাপ্রোপ্রিয়েট নামাজ নাই, সব মসজিদের কথা বলছি না, ইল্লা মাশা আল্লাহ, অনেক মসজিদ এখন বাইতুন নাস হয়ে গেছে, মানুষের বাইত, আল্লাহর ঘর নাই, সুরা ঠিক নাই, এরপরে রুকু, এই যে রুকু করলাম, রুকুতে গিয়ে একটা বার সুবহানা রব্বিয়াল আযীম বলারই সময় পাওয়া যাচ্ছে না, অন্তত তিনবার পাঁচবার সাতবার তো বলবে, বা তিনবার তো অ্যাটলিস্ট বলবে। এই উঠে সামি আল্লাহ হুলিমান হামিদা, হুলিমান হামিদা কি, হুলিমান হামিদা বলে কি কোনো শব্দ আছে? নতুন শব্দ বানালাম আমি একটা, সামি আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন, লিমান হামিদা, যে তার কথা, যে আল্লাহর প্রশংসা করে, সামি আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন, লিমান হামিদাহু, যে তার প্রশংসা করে, একটা অর্থ আছে তো, সামি আল্লাহ হুলিমান হামিদা, হুলিমান হামিদা মানে কি? মানে প্রতিটা জায়গায় সমস্যা, প্রতিটা জায়গায় সমস্যা। নামাজ, এখানে আমি একটা কথা বলতে ভিতরে চলে আসি, নামাজের আমাদের তাজকিয়া উঠে যাচ্ছে, আধ্যাত্মিকত্ব পাচ্ছেন না আপনি, নামাজ নিজে পড়ে নিজে ফিল হচ্ছে আপনি নামাজ পড়েছেন, সেজদায় গেলেন, সেজদা মনে হচ্ছে ব্যায়াম, টাপাস টাপাস, মাঝখানে বসারও সময় নাই, মাঝখানে বসে যে একটু দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি, কত চমৎকার দোয়া, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আল্লাহ আমাকে রহম করো, ওয়াফিনি, আমাকে নিরাপত্তা দান করো, ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করো, এই তো দোয়া, নামাজের দোয়া বাদ দিয়ে নামাজের পরে লম্বা দোয়া, হ্যাঁ নামাজের মূল দোয়াই নাই। আর আমাদের বাংলাদেশে কিছু গ্রাম আছে, ওখানে আবার দোয়া নিয়ে যে মারামারি আর ক্যাচাল, এক একজন বিড়ি ফ্যাক্টরির মালিক, বিড়ি ফ্যাক্টরি, তামার ফ্যাক্টরি, ওরা মসজিদে গণ্ডগোল করে, দোয়া হাত তুলে করবে না করবে না, মানে বাদ দেন, আল্লাহ হেফাজত করুন আমাদেরকে, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণরূপে নামাজ পড়া তৌফিক দান করুন। নামাজের প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে পড়লে এত মজা লাগে, এত স্বাদ লাগে, আপনি নামাজে ডুবে যাবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সারা রাত নামাজ পড়তে পারেন, রাতের একটা লম্বা অংশ কেমন করে নামাজ পড়তে পারতেন? কারণ তিনি তো ফিল করতেন কী পড়তেছেন, তার তো ক্লান্তি লাগতো না, তার পা কখন ফুলে গেছে তার টেরি নাই, টেরি পাচ্ছেন না তিনি। কেন সাহাবিদের পা থেকে তীর খোলা যেত? কারণ নামাজে দাঁড়িয়ে তারা ডুবে গেছেন আল্লাহর মতো, আল্লাহ আল্লাহ, এটা তো বললে অনেকে আকিদার প্রশ্ন তুলবে, আসলে আল্লাহ পাকের সাথে আমি বিলীন হয়ে যাচ্ছি এখানে, এই বিলীন মানে কি শারীরিক বিলীন, আমার মন আমার মনন আল্লাহর প্রতি নিবদ্ধ হয়ে যাচ্ছে, এই তো নামাজ। এই নামাজ নামাজ মেরাজুল মুমিন বলে না, আল্লাহ আল্লাহর মুমিনদের জন্য মেরাজ, নামাজটাই তো মুমিনদের জন্য মেরাজ। তো মেরাজ মানে কি? সাক্ষাৎ, দেখা সাক্ষাৎ। তা আমাদের নামাজে তো আল্লাহর আল্লাহর কোনো ফিলিংসই আসছে না, সেজদা করছে, সেজদায় নবীজি বলেছেন বেশি বেশি দোয়া করো, কারণ সেজদায় যে দোয়াটাই করবা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেজদায় তাসবি পড়ারই টাইম পাচ্ছি না, দোয়া করবো কখন? একটা দোয়া করতে গিয়ে দেখলাম ইমাম সাহেব তাশাহুদ শুরু করে দিয়েছে, আর আমি তাশাহুদ ধরতে গিয়ে দেখলাম
তাশাহুদ শেষ করতে করতে সালাম শেষ, আমার দরুদ শরীফ বাকি আছে। তো ওই জন্য বিশ্বাস করেন আমি নামাজটা আবার দৌড়ায় পড়ে আসছি মাগরিবের নামাজ। ছোট ভাইকে নিয়ে বললাম পাশে দাঁড়া, নামাজ হয় নাই। কেন হয় নাই? রুকু সেজদা করতে পারি নাই, নামাজ হবে কিভাবে? এক ওয়াক্ত নামাজ চলে গেল, এই এক ওয়াক্ত নামাজ কি আমার জীবন আবার ফিরে আসবে কিনা? আর আপনারাই বলেন তো কেয়ামতের মাঠে সবচেয়ে প্রথম কোন আমলের হিসাব হবে? আমার এই বড় বড় কথা দিন কায়েম জিহাদ এই সেই হাবি জাবি অনেক বড় বড় কথা, নামাজ ঠিক নাই কি হবে? ফায়দা আছে কোনো? এই জিনিসটা যদি আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে তাহলে তো সমস্যা। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন। একটা কথা বলতে গিয়ে অনেক ভিতরে চলে আসলাম, দাউদ আলাইহিসসালামের নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল, আর তার সওম রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। আমাদের সবাইকে আল্লাহ পাক এই মহামানবের জীবন থেকে নামাজ শেখার তৌফিক দান করুন, রোজা রাখার তৌফিক দান করুন, এবং কোরআন তিনি জাবুর তেলাওয়াত করতেন, এত মধুর সুরে তেলাওয়াত করতেন, পাখি এসে তার তেলাওয়াত শুনতো, মাছ এসে তেলাওয়াত শুনতো। আমাদের তেলাওয়াত তো মাশাআল্লাহ করলে মানুষ বিরক্ত হচ্ছে, আমাদের তেলাওয়াত শুনে মানুষ বিরক্ত হচ্ছে। তো আল্লাহর ওয়াস্তে আমি একটু রিকোয়েস্ট করি সবাইকে, আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই বিশুদ্ধ করে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। এক বছর সময় লাগে লাগুক, দুই বছর লাগে লাগুক, তিন বছর লাগে লাগুক, তিনি নিজে সাতজন ওস্তাদের কাছে কোরআন তেলাওয়াত করা শিখেছেন, এর কোনো শেষ নাই। চমৎকার করে সুন্দর করে মাধুর্যের সাথে কোরআন তেলাওয়াত করা শিখুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ডেইলি অন্তত এক পারা করে তেলাওয়াত করার তৌফিক দান। এতে ইনশাআল্লাহ জীবনে বরকত হবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, আল্লাহর সাথে কানেকশন থাকবে, কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে, কোরআন কালকে আমাতে আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাই, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে বা বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাসূল বলছেন লা হাসাদা ইল্লা ইসনাতাইন, দুইজন ব্যক্তি ছাড়া কারো প্রতি ঈর্ষা করা জায়েজ নাই। এক রাজুলুন আতাল্লাহুল কোরআন, এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, সুবহানাল্লাহ, ইয়াকুমু বিহি আনাল লাইল ওয়া আনাল নাহার, যে কোরআন কেন্দ্রিক সে দিনের বেলা আমল করে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। আরেকজন ব্যক্তি রাজুলুন আতাহুল্লাহু মালান, একজন ব্যক্তি যাকে আল্লাপাক সম্পদ দিয়েছেন, ইউনফিকু বিহি আনাল লাইল ওয়া আনাল নাহার, এই টাকা পয়সা মাল সম্পদ ইসলামের জন্য সে দিন রাত খরচ করে। এই দুই ব্যক্তি ছাড়া অন্য কারোর প্রতি ঈর্ষা করা জায়েজ। আর এগুলো হাদিস তো অনেক শুনেছেন, প্রত্যেক হরফে দশটা কি করে পাবেন? কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। সূরা বাকারা যে ঘরে তেলাওয়াত করা হয় সূরা বাকারা, শয়তান সে ঘর থেকে দূর দূর করে পালিয়ে যাবে। সূরা আলী ইমরানের শেষের দশ আয়াত মুখস্থ করবেন, সূরা বাকারার শেষের তিনটা আয়াত মুখস্থ করবেন, সূরা হাসরের শেষের তিনটা চারটা আয়াত মুখস্থ করবেন, সূরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করবেন, সূরা কাহাফের শেষের দশটা আয়াত মুখস্থ করবেন। এরকম অনেকগুলো সূরা আছে, সূরা ফালাক নাস ইখলাস, সূরা ফালাক নাস ইখলাস কাফেরুন ইত্যাদি। দাউদ আলাইহিস সালামের কথা শুনলাম, আরেকজন মহামানব, আর কয়েকজনের কথা জাস্ট সংক্ষিপ্ত করে টাচ করে শেষ করে দিচ্ছি। তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনেছি তো, আল্লাহ পাক তাকে জিন জাতির উপর কর্তৃত্ব দিয়েছিলেন, বাতাসের উপর কর্তৃত্ব, তার আংটিতে, তার লাঠি, সিংহাসন, এক কথায় তাকে আল্লাহ পাক এত বড় রাজত্ব দিয়েছেন যেটা আল্লাহ পাক এর আগেও কাউকে দেন নাই, পরেও কাউকে দেন নাই। এখান থেকে আমরা শিখছি শক্তিশালী মুসলিম হওয়ার একটা নসিহাত, শক্তিশালী মুসলিম হওয়ার। তো আমাদের সবাইকে শক্তিশালী মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করবে। এই শক্তি গেইন করার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করবে। দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি পছন্দের। এখানে ইসলামের শক্তি আমরা দেখতে পাচ্ছি। আরও সামনে যাই, পাতা উল্টাই, দেখবেন একজন অত্যন্ত অপূর্ব সুন্দর, আমাদের মুরাদ ভাইয়ের মতো অপূর্ব সুন্দর একজন মহামানবের কথা আছে, ইউসুফ আলাইহিসসালাম। আমরা সূরা ইউসুফ পড়তে শিখি নাই এখনও, আমরা সবাই মনে করি সূরা ইউসুফ মানে হচ্ছে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী, আমরা এটাই মনে করি। সূরা ইউসুফকে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন, আহসান আল কাসাস। একটু গভীরভাবে পড়ে দেখবেন অর্থগুলো, এটা ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী নয়, এটা ইউসুফ আলাইহিসসালামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী, এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী। এত মহব্বত, এত মহব্বত যে সন্তান ২০ বছর আগে হারিয়ে গেছে
যে সন্তান কূপ থেকে রাজপ্রাসাদে, রাজপ্রাসাদ থেকে জেলখানায়, জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল মহরে এসেছেন, বাবা কিন্তু এটা জানেন না। কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে, জামা এই কমিজটা নিয়ে যাও, আমার বাবার চোখে দিও, বাবা দৃষ্টি ফিরে পাবে। ওই কমিজ নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে, তিনি বলছেন ইন্নি লাজিদু রিহা ইউসুফ, আমি আল্লাহর কসম ইউসুফের গন্ধ পাচ্ছি। এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায়, বাবারা বুঝবো সন্তান, মেয়েদের মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি, এটা আমার ছেলের গন্ধ, এটা মেয়ের গন্ধ। ইউসুফ আলাইহিস সালামের কামিজ আসছে 1200 মাইল দূর থেকে, আরও বেশি বা কম হবে, আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন মহব্বত। এই কথাটা, এই আয়াতটা আসলেই চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। ইন্নি লাজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি, আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছেন, কতদিন আগে ইউসুফ চলে গেল, আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ অন্ধ করে ফেললেন কাঁদতে কাঁদতে, এখন বলছেন যে ইউসুফের গন্ধ পাচ্ছে। সুবহানাল্লাহ। তো সুরে ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী, মহব্বতের কাহিনী, ট্র্যাজেডি লাইফের, ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন কূপে, কূপ থেকে রাজপ্রাসাদে, রাজপ্রাসাদ থেকে জেলখানায়। জেলার আহ্বান করছে তাকে, তিনি বলছেন মাআদাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এখানে আমরা সুরে ইউসুফ পড়তে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি, তার চরিত্র তার বাহ্যিক সৌন্দর্যে অনেক বেশি সুন্দর। সুরে ইউসুফ আলাইহিস সালামের এই যে জেলা থেকে মুক্ত থাকার শিক্ষা, এটা যদি আমাদের যুব সমাজ নিতে পারে, ইনশাআল্লাহ অর্ধেক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কত পার্সেন্ট যুবক আছে বলেন দেখি, একটু অনেস্টলি বলেন, সুরে ইউসুফের, ইউসুফ আলাইহিস সালামের মতো এরকম তাকওয়া, পরহেজগারিতা, জেলা মুক্ত জীবন যেমন করতে পারে? আমরা তো আরও ইচ্ছা করে প্রেম করি, অ্যাফেয়ার করি, রেপ করি, এই করি, সেই করি, আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী। কালাত হাইতা লাক কালা মাআদাল্লাহ। তাহলে এই মহাভারত জীবন থেকে শিক্ষা আছে। আরেকটা বিষয় আছে রুইয়াল হক, এখানে সত্য স্বপ্নের কথা আছে, তাই যারা বেশি পরহেজগার হবেন আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের সত্যতা ডিনাই করবেন না। শেষ জামানায় মুমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে। যদি সত্য স্বপ্ন দেখেন, ভালো স্বপ্ন দেখেন, প্রিয়জন কোনো প্রিয় মানুষকে বলবেন, যদি দুঃস্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, কাউকে বলতে যাবেন না। এখানে পড়লে আপনি দেখবেন কাফেরের স্বপ্ন সত্যি হয়েছে। আরেকটা স্ট্র্যাটেজি আছে সুরা ইউসুফে, এর আগে একটা লেকচারে বলেছিলাম, ইউসুফ আলাইহিস সালাম এমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এখনকার আমাদের পারিবারিক ক্ষেত্রেই হোক, সোশ্যাল বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সই হোক, ওই ইকোনমিক পলিসি যদি লঞ্চ করা যায়, ইনশাআল্লাহ তাআলা দেখবেন জনগণ না খেয়ে মরবে না। আর এই কথাটা আমি সবাইকে বোঝাতে পারি, বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি না। কারণ ইউসুফ আলাইহিস সালাম এখানে 7 বছর মেয়াদী একটা পরিকল্পনা নিয়েছেন, অপচয় করো না, যতটুকুতে কাজ হয়ে যায় এতটুকু ব্যবহার করো, বাকিটা সেভ করো, দুর্ভিক্ষ সামনে আসছে, তখন ইনশাআল্লাহ বেঁচে যাবে তোমরা। তাহলে সুরে ইউসুফ থেকে আমরা শিখলাম কি, রুইয়াল হক, সত্য স্বপ্ন, ক্যারেক্টার আমরা শিখলাম, এখানে চরিত্র পবিত্র রাখার ব্যাপার শিখলাম, পারিবারিক বাবা সন্তানের মহব্বত, এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে এগুলো দরকার আছে। একটু সামনে যান, একজন ব্যক্তির নাম বলছে ইউনুস আলাইহিস সালাম, নাম শুনেছেন কিনা? আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন, কেন ছিলেন এটা অনেকে জানি না, কেন তিনি, কেন আল্লাহপাক কেন তাকে মাছের পেটে পরীক্ষা করলেন, আল্লাহপাক তাকে ওই পরীক্ষায় ফেলেছেন 3 দিন 3 রাত মাছের পেটে, তখন তিনি কি দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহপাক বলছেন সূরা সফফাতের মধ্যে, তিনি যদি এই দোয়াটা না পড়তেন, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটে থাকতেন। নাউস। তাহলে এখান থেকে আমরা শিখলাম জীবনে অনেক চড়াই উতরে আসবে, সবর করতে হবে, দাওয়াতের মেহনতে সবর করতে হবে, মানুষ কবুল করলো করলো না দেখার দরকার নাই, আমি আমার গতিতে দাওয়াত দিতে থাকবো, আর বিপদ আপদ যদি চলে আসে দোয়া ইউনুস পড়বো, বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আল্লাহপাক যে কোনো বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সাক্ষাৎ মৌত থেকে আল্লাহপাক এই দোয়া পড়লে বাঁচাতে পারেন। এটা কি মৃত্যুর মুখোমুখি ছিলেন না,
মাছের পেটের মধ্যে। ওখানে কিন্তু মাছ যখন বমি করে দিয়ে গেছে তীরে, তখন সেখানে লাউ গাছ উৎপন্ন করা হয়েছে, লাউ গাছ। তো এটা দিয়ে আপনারা বুঝে ফেলেন যে এর সাথে কি সম্পর্ক আছে। তো ইউনুস আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা কি? এই দোয়া পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকজন নবীর নাম আইয়ুব, মহামানব, অনেকদিন অসুস্থ, মনে আছে? দীর্ঘদিন অসুস্থ। এখানে একটা কথা বলে লোভ সামলাতে পারছি না, সলাত আমরা একসাথে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, সেটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম কখন এই দোয়া করেছেন, রব্বি আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রোগ যখন আস্তে 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 তার জিহ্বাতে এসেছে, জিহ্বা দিয়ে তিনি তার জিকির করতে কষ্ট হচ্ছে, তখন তিনি বলছেন, আল্লাহ আমাকে অনেক দুঃখ দুর্দশা স্পর্শ করেছে, আমি জিকিরটা ঠিক মতো করতে পারছি না, আল্লাহ আমাকে শেফা দান করো। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোসল করালেন, সুস্থতা লাভ করলেন, তাকে আহাল পরিবার দিলেন, আরোগ্য দান করলেন। শিক্ষা জীবনে যত বড়ই রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, এই দোয়াটা পড়ব আশা আশা হত হব না, হতাশ হব না, আল্লাহর প্রতি সুধারণা রাখবো, দোয়া করব রব্বি আন্নী মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিম, ইনশাআল্লাহ শেফা হয়ে যাবে। সেই লোভনীয় কথাটা এটা, আইয়ুব আলাইহিস সালামের শরীরে রোগ ছিল, কলবে কি রোগ ছিল? আইয়ুব আলাইহিস সালামের কলবে কি রোগ ছিল? রোগটা দেহে ছিল। এখন এক মিনিটের জন্য যদি আমরা আমাদের পোশাকটাকে চেঞ্জ করি, দেহটাকে কলবের পোশাক দেই, কলবটাকে দেহের পোশাক দেই, বলেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ থাকবে? কথাটার ভিতরে ঢোকেন। মনে করেন আমাদের দুটো পোশাক, বাইরের দেহের পোশাক, একটা ভিতরের কলবের পোশাক। দেহে আমরা এখন সুস্থ সবাই, তাই তো? এখন এই দেহটাকে আমরা কলবের রূপ দিলাম, কলবটাকে আমরা দেহের রূপ দিলাম। এখন দেখেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ আছে? আমাদের মধ্যে 99% মানুষ অসুস্থ না এখন, বিকজ আমাদের সবারই কলব অসুস্থ। এই কলবের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, জেনা আছে, পরকীয়া আছে, লোভ আছে, লালসা আছে, কি নাই? তাহলে বলেন তো আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া পড়ার সবচেয়ে বেশি হকদার কে? তিনি না আমরা? বুঝতে পারছেন না? ওই দোয়াটার উপর আমল করার সবচেয়ে বড় হকদার কার? কার বেশি প্রয়োজন, আমাদের না তার? ব্যাস, আমরা এখন আমাদের নামাজে দোয়া পড়ব, রব্বি আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিম। আল্লাহ আমাদের কলবে রোগ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাদের এই রোগ থেকে শেফা দান কর, কারণ কলব শেফা না হলে কোনোদিনও আমাদের আমল কিন্তু কবুল হচ্ছে না। কলবের মধ্যেই সমস্যা থাকলে আমল কবুল হচ্ছে না, আল্লাহ মাফ করুক আমাদেরকে। এখন কলব পরিষ্কারের কয়েকটা টিপস। এক, ডেইলি একবার করে হলেও চিন্তা করতে হবে যে আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই, আমাদেরকে যেতে হবে, একটা একবার করে হলেও চিন্তা করতে হবে। দুই, ডেইলি একবার কোরআন তেলাওয়াত আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে, কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ডেইলি জিকির আজগার হিসনুল মুসলিম বই থেকে ডেইলি জিকির আজগার করবো ইনশাআল্লাহ, কলব পরিষ্কার হবে। আল্লাহওয়ালা মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবেন, কলব পরিষ্কার হবে। কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবেন, কলব পরিষ্কার হবে। অন্যের প্রতি গীবত, বিদ্বেষ, হিংসা, পরশ্রীকাতরতা রাখবেন না, কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা, সেজদায় যারা বেশি বেশি দোয়া করতে পারে তাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। মূসা ঈসাকে একসাথে বলছে, দুজনকে আল্লাহ পাক কেরামত দিয়েছেন, কেরামত, মহামানব, কেরামত। লাঠি ছুঁড়ে মারছেন, সাপ হয়ে যাচ্ছে, মৃত মানুষের গায়ে আল্লাহর নামে হাত বুলাচ্ছেন, দাঁড়িয়ে যাচ্ছে, অন্ধ ব্যক্তি চোখে হাত বুলাচ্ছেন, তাকিয়ে দেখছে, দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে। দুজনকে আল্লাহ কেরামত দিয়েছেন, কেরামত। একজনের সাথে আল্লাহ কথা বলেছেন, আরেকজনকে আল্লাহ বিনা পিতায় সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। যাকে আল্লাহ এখন উপরে উঠিয়ে নিয়েছেন, আবারও আসবেন ইনশাআল্লাহ। তার ওই আনফিনিশড জব তার এখনও বাকি আছে, সেটা হলো ওই জেরুজালেম থেকে দিন ইসলামের পতাকাকে বুলন্দ করবেন ইনশাআল্লাহ, এবং সারা বিশ্বে ইসলামী খেলাফা আবারও কায়েম করবেন ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ। এবং মিথ্যা মাসিহ, মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম। তার আগ পর্যন্ত জিউসদের সময়, এর আগ পর্যন্ত ওদের সময়ে তারা লম্ফ জম্ফ জুলুম নির্যাতন করতে থাকবে, এটাই হবে তাদের শেষ
শেষ ধ্বংসের পরিণতি। এরপরে তারা কখনোই পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। তো তাদের দুজনের জীবন অনেক শিক্ষা আছে। মূসা আলাইহিসসালাম কে আল্লাহ পাক ফেরাউনের কাছে পাঠিয়েছেন, কোরআনের পাতায় পাতায় মূসা ফেরাউন, মূসা ফেরাউন, মূসা ফেরাউন। আল্লাহ পাকের কি অলৌকিকত্ব, মানে কি নিদর্শন, যেখানে আবু জেহেল সেখানেই মুহাম্মদ, যেখানেই আজার সেখানে ইব্রাহিম, যেখানে ফেরাউন সেখানেই মূসা। তার এই যুগেও যেখানেই যত বেশি করাপশন, যত বেশি অন্যায় অবিচার, সেখানে তত বড় মুমিনের জন্ম হবে ইনশাআল্লাহ। তো আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরে তিনি দোয়া করছেন, আল্লাহ আমার এত সাহস নাই, আমার এত সাহস নাই, শক্তি নাই, আল্লাহ আমি দুর্বল। তার মধ্যে একজন মানুষ আমার এক থাপ্পড়ে মারা গেছে ওদের ওখানে, মনে আছে? থাপ্পড়ে না, সরি, খুশি খুশি, এক খুশি দিয়েছে। এই যে এক ঘুষি দিয়ে মানুষ মেরেছেন মূসা আলাইহিসসালাম, মানে অ্যাক্সিডেন্টলি, ইচ্ছা করে না, এটা থেকেই ওই যে চাইনিজ মার্শাল আর্ট শুরু হয়েছে, এক ঘুষিতে মানুষ মারা যায়, বিশ্বাস করছেন না? এই যে টেকনিক, এক ঘুষিতেও মানুষের মৃত্যু হতে পারে, এমন স্পট আছে মানুষের দেহে, এখান থেকে শিল্প গড়ে উঠেছে, মার্শাল আর্টস গড়ে উঠেছে না? তো মূসা আলাইহিসসালাম বলছেন, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ বলছেন এই দোয়া করো, রব্বিশ রহলি সদরি। আমরা কি দোয়া করবো তাহলে? রব্বিশ রহলি সদরি, আল্লাহ আমার এই কলিজাটা বড় করে দাও, মানে আমার কলিজা বড় করো, মানে কি সাহস বাড়িয়ে দাও, দিনের দাওয়াত দেওয়ার জন্য কি লাগে সাহস, আমার সাহস বাড়িয়ে দাও। একজন আলেম বলেছিলেন তিনটা জিনিস লাগে, জ্ঞান, সাহস, ধৈর্য। দিনের দাওয়াত দিতে এবং দিন বিজয় করতে তিনটা জিনিস লাগবে, জ্ঞান, সাহস, ধৈর্য। এবং সেই আলেম আপনাদের খুব পরিচিত একজন, এক নাম বলছি না। হে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করো, ওয়াসিল্লি আমরি আমার কাজকে সহজ করে দাও, আমার কাজ সহজ নয়, কাজটা সহজ করে দাও। ওয়াহলিল উকদাতাম মিন লিসানি, আমার জড়তা আছে যেহোবায় দূর করে দাও। ইয়াফকাহু কওলি, যাতে করে আমার কথা মানুষ বুঝতে পারে। ডক্টর জাকির নায়েক এই দোয়াটার উপর খুব বেশি আমল করেন, আপনারা কি দেখেছেন না লেকচারে? এই দোয়াটার ব্যাপক ফজিলত আছে ইনশাআল্লাহ। এই দোয়ার উপর যারা আমল করবে আল্লাহ পাক তাকে প্রশস্ত সদর দিবেন, জ্ঞান দিবেন, সাহস দিবেন, ইনশাআল্লাহ দাওয়াতের ক্ষেত্রে সে মানে না জড়তামুক্ত কথা বলতে পারবে ইনশাআল্লাহ। এই কাজগুলো আমাদের করা উচিত। সবচেয়ে বড় কথা, তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন, তাহলে বুঝলাম দাওয়াতের কাজ আস্তে 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 ওই পর্যায় পর্যন্ত যেতে হবে কি না। তাহলে এখনকার বিশ্বে কি ফেরাউন নাই? এখনকার বিশ্বে ফেরাউন নাই, অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই তো ফেরাউন, অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই ফেরাউন, হামান, কারুন, নমরুদ। আর এই কথাটা বলার সৎসাহস থাকা উচিত, কোন কোন দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে, বিকজ আল্লাহ পাকের আইন আপনি মানছেন না, আল্লাহ পাকের কোরআন আপনি মানছেন না, রবির সুন্নত মানছেন না। আয়ুদ্বা সাহেবা রাবিয়া, তোমরা ইসলাম কবুল করো, তারা করে নাই বলেই তো বদর হলো। তারপরে সমাজ পরিবর্তন, একটা হাদিস আমাকে প্রেরণা যোগায়, একটা হাদিস আমাকে প্রেরণা যোগায়, সেটা হলো নবীজি বলছেন তোমাদের সামনে এমন যুগ আসছে, জামানা সবরিন, কঠিন সবরের জামানা। ওই যে বলেছে অনেকদিন আগে ইমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে, ওই জামানায় যে ব্যক্তি আমার সুন্নতের উপরে, লিল মুতামাসসিক, আমার সুন্নতের উপরে একদম দৃঢ় থাকতে পারবে, আজরুনা খামসিনা শহীদা মিনকুম, তোমাদের মধ্যে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে চাল। তো এই জন্যে আমরা মাঠে ময়দানে কাজ করছি, করতে 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 যদি কখনো দেখা যায় যে না আর পসিবল হচ্ছে না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে এরকম আবিসিনিয়ার মতো জায়গাগুলোতে চলে আসা ছাড়া কোনো অপশন নাই। তো আপনারা তো মাশাআল্লাহ ভালো পরিবেশে আছেন, এই পরিবেশে সাহাবিরা হিজরত করেছিলেন, ঠিক আছে? বাদশাহ নাজাশি খ্রিস্টান শাসক ছিলেন, মুসলিম ছিলেন না, তারপরেও তিনি তার রাজ্যের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। আর এখনকার মুসলিমদের কাছে ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এরপরে টার্নিং পয়েন্ট, মদিনা থেকে কিছু যুবক সাহাবি আসেন, আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে, তারপরে তারা ফিরে যান, পরের বছর 12 জনকে নিয়ে আসেন, তার পরের বছর আসেন 75 জনকে নিয়ে। এরপরে বায়াতে আকবায়ে কুবরা হয়, বায়াত একটা বিষয় আছে ইসলামে, এটা তো উঠেই যাচ্ছে আস্তে আস্তে, এটা এটা নিয়ে নিচ্ছে কিছু ভণ্ড পীর সাহেব, তাই না?
কিন্তু অরিজিনালি কিন্তু ইসলামে একটা বায়াতের ব্যাপার আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা নিয়েছেন, নেয়ার পরে আল্লাহ পাক তাকে আদেশ করেছেন মদিনায় হিজরত কর। তখন তিনি মদিনায় হিজরত করলেন, সেখানে গিয়ে মদিনা সনদ করা, মসজিদ নববী নির্মাণ করা, তারপরে ইহুদিদের সাথে চুক্তি করা, একটা রাষ্ট্র যেভাবে ফাংশন করে সব সেখানে হলো। তারপরে সামরিক অভিযান শুরু হলো আস্তে আস্তে, এই করতে করতে কিছু সারিয়া হলো, সারিয়া সাইফিল বাহার, সারিয়া আবুয়া, সারিয়া বুয়াত, এরকম অনেকগুলো সারিয়া হওয়ার পরে এক পর্যায়ে বদর যুদ্ধ হয়েছে। সরাসরি প্রথম বদর হয়নি, কিন্তু বদর যুদ্ধ জয়লাভ, পরে উহুদের যুদ্ধ পরের বছর, এই যুদ্ধে সাময়িক বিপর্যয়, তারপরে খন্দক, খন্দকে বাইন বাইন মানে ওরা কিন্তু ফিরে চলে গেল, আমাদের কোনো ক্ষতি করতে পারল না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকের পর থেকে আমরাই অগ্রগামী হব, ওরা আমাদেরকে কিছু করতে পারবে না। এরপরে সামরিক অভিযান বাড়লো, দাওয়াতের মেহনত বাড়লো, আস্তে 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 মাশা আল্লাহ মাত্র আট বছর, মাত্র আট বছর, আট বছরের ব্যবধানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বিনা যুদ্ধে মক্কা জয় করলেন। কোন মক্কা? যে মক্কা থেকে আমাদেরকে চলে আসতে হয়েছে একসময়। ইসলাম এভাবে বিজয় লাভ করেছে, আর আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহামানবের জীবনেই হচ্ছে উসওয়াতুল হাসানা। আমাদের জন্য কিন্তু আগেকার মহামানবরা উসওয়াতুল হাসানা নন, যাদের কথা আমরা আলোচনা করলাম তাদের থেকে আমরা শিক্ষা নিচ্ছি, কিন্তু আমাদের উসওয়াতুল হাসানা হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই সিরাত, তার এই জীবনী পড়লে আমরা আমাদের ব্যক্তি জীবন, দাওয়াতের জীবন, পারিবারিক জীবন, কখন কী করতে হবে, এই পুরো বিষয়টা আমরা খুব ভালো করে আয়ত্ত করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। তিনি উম্মার কল্যাণকামী ছিলেন, আমাদেরকে তিনি ভালোবাসতেন, আমাদের জন্য এত কষ্ট করেছেন, তিনি চলে গেছেন, রেখে গেছেন আমাদের কাছে এই দীন ইসলাম, এটাই আমানত। আমরা ছাড়া এরপরে আর কোনো নবী আসছেন না, আমাদের কাঁধেই দায়িত্ব। অতএব শুধু ওলামায়ে কেরামদের কাঁধে দায়িত্ব নয়, আমাদের সবার কাঁধেই দায়িত্ব। যখন ওলামায়ে কেরামরা দায়িত্ব পালন অবহেলা করবে, আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে আসবে এখানে চাপ। আল্লাহ পাকের কোনো পরোয়া নাই, কিন্তু আল্লাহ পাকের কোনো পরোয়া নাই, যদি আমরা ওলামায়ে কেরামরা দায়িত্ব পালন না করি, আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে আসবেন এই চেয়ারগুলোতে বসাবেন চাপ। অতএব এই উম্মতপুর সবার দায়িত্ব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ তার পরবর্তীতে বাস্তবায়ন করেছেন আবু বকরের মতো সাহাবি রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাবের মতো সাহাবি, উসমান বিন আফফানের মতো সাহাবি, আলী ইবনে আবি তালেবের মতো সাহাবি। এরপরেও উমাইয়াদের 93 ইয়ার্স, আব্বাসীয়দের প্রায় 500 বছর, উসমানীয় খেলাফত, ফাতেমি খেলাফত, কর্ডোবা ইসলামী খেলাফত, আপনার মামলুকদের শাসন, মুঘলদের শাসন, আফগানদের শাসন, হতে 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 এই 1917 সাল পর্যন্ত সারা বিশ্বে এগুলোই চলেছে আলহামদুলিল্লাহ। লাস্ট একশো বছরে মাশাআল্লাহ আমরা আমাদের ট্র্যাক হারিয়ে ফেলেছি। কী করলাম? আমরা ইমান থেকে সরে আসলাম, তাকওয়া থেকে সরে আসলাম, হারাম খাওয়া শুরু করলাম, জেনা করা শুরু করলাম, দিনই ইলম অর্জনের চেষ্টা করলাম না, পর্দার বিধান কায়েম করলাম না, দাওয়াতের মেহনত করলাম না, ইসলাম প্রতিষ্ঠার কোনো জাজবা রাখলাম না, ইত্যাদি করতে করতে আমাদের উপরে তারা চেপে বসে গেল। আজকে এখন পর্যন্ত এই অবস্থাতেই আছে। এখন আমরা কি চাই এই অবস্থাতেই কিয়ামত হোক, নাকি আগামী ইসলামের যে বিজয়গুলো আসবে সেখানে আমরাও কিছু ভূমিকা রাখি? যদি আমরা যদি ভূমিকা রাখতে চাই যার যার জায়গা থেকে, জাস্ট এই কয়টা কাজ আমরা একটু করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। এক, পুরো কোরআনটা পড়বো ইনশাআল্লাহ। দুই, হাদিসের কিতাবগুলো মোতায়েনা করবো ইনশাআল্লাহ। তিন, আমরা যা জানবো ইমিডিয়েট আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জামানার আবু বকর ওমর হতে হবে আমাদেরকে, এই জামানার আবু বকর ওমর হতে হবে আমাদেরকে। দেখেন, ওনারা যদি এই জামানায় থাকতেন তাহলে কি ওই ভাষায় কথা বলতেন না এই ভাষায় কথা বলতেন? তো এই জামানার আবু বকর ওমর হবে স্মার্ট, বিচক্ষণ, মুত্তাকি, পরেজগার, দিনই ইলম অর্জন করবে, তারা দিনের জন্য ডেডিকেটেড থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। প্রয়োজন 4 নম্বর, আমাদের আদর্শ পরিবার, পারিবারিক মূল্যবোধে কোনো ছাড় দিব না ইনশাআল্লাহ। 5 নম্বর, আমাদের সন্তান, এই যে ছোটো ছোটো বাচ্চারা যারা আছে, বাচ্চাদেরকে ডিনামাইট করে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। তার বাচ্চাদেরকে একবারে ডিনামাইট মানে জেনারেল নলেজ, ইসলামিক নলেজ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেন ওদের স্ট্রং থাকে চল। এবং ছোটোবেলা থেকেই ওদেরকে নামাজ, ইসলামিক নীতি, নৈতিকতা, মূল্যবোধ দিয়ে বড় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আরও প্রয়োজন হচ্ছে হালাল খাওয়া, আলহামদুলিল্লাহ এটাতে আমরা চেষ্টা করছি, আল্লাহ বরকত দান করুন। আর কি দরকার হবে? উম্মার ঐক্যের চেষ্টা করা। আর 2-3টা পয়েন্ট হচ্ছে আমরা ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
হালাল খাওয়ার কথা বলেছি এবং ফুডের ব্যাপারে সচেতন থাকবেন, ডিভাইস অ্যাডিক্টেড হবেন না, প্রাকৃতিকভাবে বড় হন, নিজেদের জীবনটাকে মূল্যায়ন করি, হায়াতটাকে মূল্যায়ন করি। এক একটা দিন এক একটা রাত চলে যাচ্ছে, লাইফ থেকে চলে যাচ্ছে, আমরা আমাদের গোল্ডেন টাইমগুলোকে মূল্যায়ন করি, আমাদের মা বোনদেরকে পর্দায় রাখি, পারিবারিক মূল্যবোধগুলো সুন্দর করার চেষ্টা করি, দাওয়াতের মেহনত বাড়াতে থাকে এবং অবশ্যই ইউনাইটেড থাকবেন। প্রয়োজন আপনাদের মধ্যে একজনকে আপনার আমির বানিয়ে নেবেন, তাদেরকে তার আন্ডারে থেকে সুন্দর মতো আপনারা পরামর্শ করে চলবেন। থাকতে হয় একজন নেতা, থাকতে হয়, না হলে দশ নেতা হলে তো সমস্যা, দশজন দশ কথা বলবে তখন। হ্যাঁ, যখন ইমামুল মাহদী আসবেন, ইসা ইবনে মারিয়াম আসবেন, তখন গ্লোবাল আমির হবে ইনশাআল্লাহ। এখন তো গ্লোবাল আমির নাই, আছে তো কমিউনিটি বেস আপনারা পরামর্শ করে সুরাভিত্তিক চলার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করে নেবেন। সবশেষ কথা হচ্ছে এই, যদি আমরা এভাবে আমাদের জীবনটা কাটাতে পারি, ইনশাআল্লাহ সূরাতুল বাকারার এই 207 নম্বর আয়াতের উপর আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ যাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মাই ইশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের জীবনটাকে ঢেলে দিয়েছে একেবারে, যারা আল্লাহ পাকের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তার জীবনটা নফসটাকে ঠেলে দিয়েছেন সাহেব, আল্লাহু রাউফুম বিল ইবাদ, এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক হবেন প্রচণ্ড রকম কোমল, নরম, সফট। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।